তোমাদের মরতেই হবে। তুমি একটা ডায়রির জন্য জনার্দনকে খুন করলে। আজ আমি বুঝছি, আজ বুঝছি কেন ওই ডায়েরিটার প্রতি তোমার এত কৌতূহল। ওই ডায়েরির জাদু শক্তির কথা তুমি জানতে, কিন্তু ওই ডায়েরিটার ওপর যার সবচেয়ে বেশি অধিকার সেই সেই গুরুদেবের নাতনির হাতেই ডায়েরিটা গিয়ে পড়েছে। তোমার মতো একজন নীচ স্বার্থপর লোভী মানুষের কাছে যদি এই ডায়েরিটা গিয়ে পড়ত, তাহলে এই পৃথিবীর অনেক অনেক ক্ষতি হয়ে যেত। তোমার কোনো অসৎ উপায় আর চলবে না। ওই ডায়েরিটা তুমি হাতে পাবে না অম্বা, হাতে পাবে না। পাবো পাবো পাবো, আমি পাই না এমন কিছু নেই। আমি আমি হাঁটতে পারি না, আমি হাঁটতে পারি না, আমি আমি হাঁটতে পারি না। জলের মাছকে ডাঙায় তুললে যেমন ছটফট করতে করতে মরে যায়, ঠিক তেমন ভাবে নিঃশ্বাস না নিতে পেরে তোমরা মরে যাবে। আর তারপর হানিম্যানের ডায়েরি কিভাবে পেতে হয় সেটা আমার জানা আছে। আপনারা চারজন একটু ওদিকে দেখুন, আপনারা ওদিকে চলে যান, ভালো করে সার্চ করবেন, আপনি এখানে থাকুন। মিস্টার দত্ত? হ্যাঁ উপেন্দ্র। আচ্ছা কে এই ডিসুদা? মানে আমি একটা কথা বুঝতে পারছি না, মানে আপনারা এই সময় এত কোনো খোঁজ খবর করলেন না, এরকম একটা রিস্ক কিছু মহেন্দ্রদা দিকে করিয়ে দিলেন, মানে মানে যেখানে এখনো অম্বাদেবী ধরাই পড়েননি সেখানে এত বড় রিস্ক কেউ নেয়? কিছু ঢুকছে না, মানে কি করবো ওর একটা জায়গার মধ্যে। ওই ঘরটা থেকে তাই আসুন দেখি, দরজাটা খুলুন, কে আছেন ভেতরে দরজাটা খুলুন।
কে আছেন দরজা খুলুন তাহলে কিন্তু ভাঙতে বাধ্য হব কে আছেন খুলুন দরজাটা দেখো তো আমি নিশ্চিত দত্ত আমার মনে হচ্ছে বৌঠান ওদের ঘরের ভেতরে বৌঠান বৌঠান দরজা খুলুন বৌঠান না হলে আমরা দরজা ভেঙে ভেতরে ঢুকব আরে তোমরা কি করছো নাকি দরজা ভাঙো এমন কোনো ক্ষমতা নেই এমন কোন শক্তি নেই যা আমাদের ক্ষমতাকে নষ্ট করে এই দরজা ভেঙে দিতে পারে আমি 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 অনেক কষ্ট করে অনেক কষ্ট করে সাধনা করেছি অনেক কষ্ট করে আমি তারপর তারপর এই এই শক্তির অধিকারিণী হয়েছি তোমাদের কারোর ক্ষমতা নেই আমার আমারই শক্তিকে নষ্ট করবার কেউ বাঁচবে না কেউ আমার হাত থেকে বাঁচবে না কেউ আমার হাত থেকে বাঁচবে না কেউ না কেউ না যদি তাই হয় আমি মাকে কোনদিনও ক্ষমা করতে পারবো না বাবা বাবা তুমি ওপর থেকে তোমার ভানুকে শক্তি দাও বাবা তোমার খুনিকে যে আমায় শাস্তি দিতেই হবে শক্তি দাও বাবা শক্তি দাও
হ্যাঁ, এইভাবে এইভাবে অম্বা শেষ হবে না, হবে না। তোমরা তোমরা তো এমনিতেই মরে যাবে, এমনিতেই মরে যাবে, হ্যাঁ তোমরা এমনিতেই মরে যাবে। হাই, আমি কাজার থেকে মুক্ত হয়ে যাব। তুমি তুমি আমার কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। তোমাদের 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 বিপদ ঘনিয়ে আসছে, একটু একটু করে তোমরা তোমরা মৃত্যুর কোলে ঢলে পড়বে, ঢলে পড়বে তোমরা একটু একটু করে। আমাকে আমাকে শক্তি দাও বাবা, আমাকে শক্তি দাও। ভানু, ভানু সাবধান, ভানু তুই তুই এগিয়ে না, সাবধান, ওর কাছে যেও না। জীবনের কোনো না কোনো বিপদে আপদে ওই পাথর, ওই রুবি পাথর নিশ্চয়ই সাহায্য করবে। জয় সন্ন্যাসী বাবা, জয় সন্ন্যাসী বাবা। এটা তোমায় রাগাদি দিয়েছিল না? হ্যাঁ বাবা, এবার বুঝতে পাচ্ছেন তো রাঙা পিসি কেন এটাকে যক্ষে ধনের মতো আগলে রাখতো? চলো চলো, আমরা তো প্রায় মরতেই বসেছিলাম, তোমার বৌঠান আমাদের মেরে ফেলতে চেয়েছিলেন। ভানু ম্যাজিক আমাদের বাঁচিয়ে দিয়েছে। দত্ত, ভানু তোমার কাজটা সহজ করে দিয়েছে, এবার আসল অপরাধীকে শাস্তি দাও। তারা ভাগুন, বের করুন ওনাকে। Thank you.
তুমি এটা কি করে করলে মা? কেন করলে বলো তো? আমাকে দিদিকে সারা জীবনের জন্য অনাথ বানিয়ে দেওয়ার জন্য করলে কি? তুমি যেটা করলে না মা, তারপর তারপর আমরা কেউ তোমাকে আর কোনোদিনও ক্ষমা করতে পারবো না। আমি কি করতে চেয়েছি সেটা বোঝার ক্ষমতা তো নেই। আর কি বুঝবো বলো তো? কি বোঝাতে চাইছো? তোমাকে না সবার সামনে দাঁড়িয়ে এখানে আমার মা বলতে ঘেন্না। অম্মাদেবী, আপনার যা কিছু বলার এবার করে গিয়ে বলবেন। ভবিষ্যতে একটা কথা মনে রাখার চেষ্টা করবেন বৌটান, পাপ কখনো বাপকেও ক্ষমা করে না। তুমি আমাকে শেষ করতে চেয়েছিলে, এবার নিজের পাপে নিজেই শেষ হয়ে গেলে। আমি এত তাড়াতাড়ি শেষ হওয়ার জন্য এই পৃথিবীতে আসিনি মহেন্দ্র। আমার সাধনার যা শক্তি আছে তার ফলে আমি বহুদিন বাঁচব। আমি আবার আসব, আবার আসব। এই চলো বড় মা। আগে জেল থেকে বেরোতে পারেন কিনা সেটা দেখুন, তারপর তো ফিরে আসার প্রশ্ন। আপনার কোনো কালো জাদুই কাজ এলো না বড় মা। আর হ্যাঁ, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন সরকার পরিবারের কোনো ক্ষতি আমি হতে দেব না। আর আপনিও যাতে জেল থেকে না বেরোতে পারেন সেই ব্যবস্থা আমি করব। এসিপি, ওনাকে নিয়ে যান। আমাকে আটকে রাখতে তুমি পারবে না, পারবে না। আমার সাধনার শক্তি ঠিক ফিরে আসবে, ঠিক ফিরে আসবে, ঠিক ফিরে আসবে। চলুন, নিয়ে চলুন ওনাকে, আসুন, চলুন। দাদা চলো, দাদা বাইরে চলো, ওখানে বৌদি জয়া সব অপেক্ষা করছে, ভীষণ চিন্তা করছে তোমার জন্য। চলো এসো, এসো সবাই, এসো এসো। বাড়ি চল, ছোটো মা তোর জন্য অপেক্ষা করছে। হ্যাঁ।